জমজমের জিনিসটা শিখাই দিয়ে যায়, কারণ আগামী একদিন পরে জমজম পেয়ে যাবেন, যেটা হাজিরা এত আরাম করে খায়। এবাজত আল্লাহর খলিল ইব্রাহিম যখন রোগ দিয়া যায়, তখন মা হাজিরার কাপড়ের আসলটা মাটির সাথে লেগে লেগে যায়। আমার আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার গোপালগঞ্জ ফরিদপুরের বাপ, সারা বাংলার বাপ, আমার গোপালগঞ্জ বীরত্তম ফরিদপুরের দুটি সিংহপুর জন্ম নিছে। আমি সারা পৃথিবীতে এই দাওয়াত পৌঁছায় দেই, কারণ আমি গোপালগঞ্জের মাটিতে জন্ম নিয়ে নিজের গৌরব মনে করি, ফরিদপুরের জমিনে জন্ম নিয়ে নিজের সৌভাগ্যবান মনে করি। আমার ফরিদপুর গোপালগঞ্জের দুইটা সিংহপুর জন্ম নিছে, পদ্মা মেঘনা যতদিন ভাবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমার গোপালগঞ্জের টুম্বিপাড়ার একটা সিংহপুর জন্ম নিছে, যাকে কেনার মতো কোন জালিমের ক্ষমতা ছিল না, এমনকি আইয়ুব খান তাকে বহুবার কিনতে চাইছে, আল্লাহর কুতুব সিংহের মতো গর্জে উঠে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হক ফরিদপুরে কিনতে পাওয়া যায় না। আল্লাহ আজকে যদি আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরে বেঁচে থাকে, সেই নাস্তিক আমানবাবীকে গাড়ি দিয়েছে, সেই নাস্তিক আমানবাবীকে চরিত্রহীন বলেছে, সেই নাস্তিক আমার নাই রুবি বলেছে, যেই নাস্তিক আমানবাবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, যেই নাস্তিক ফাতেমার চরিত্রে কলঙ্ক দিয়েছে, একটা নাস্তিক বাংলার জমিনে থাকতে পারত না, পারত না, পারত না। যেই জায়গাগুলো যেখানে আসছে, যেখানে আমার নবী কষ্টের বাসভবন ছিল, আজকে এই দেশের সরকার স্বর্ণের টুকরা বানাইছে, কিন্তু এই জায়গাগুলো এমন একটা দিন ছিল অমানুষের বাস ছিল, এখন এই জায়গা জান্নাতি পরিবেশ। পৃথিবীতে সবচেয়ে বড় ডিকটাচারদের জালিমদের বসবাস ছিল মক্কায়, কথা বলেন না কেন? জোরে কোন, আমি একটা উপমা আপনাদের সামনে দিলেই বুঝতে পারবেন কত বড় জানোয়ার ছিল তার, কত বড় জানোয়ার ছিল। এই জন্যই তো দেখবেন হাদিসের ভিতরে উলামা একরাম বলে আইয়ামে জাহিলিয়া, আমাদের দেশটা কিন্তু আইয়ামে জাহিলিয়া না, এখন এখন আইয়ামে ইলমিয়া, জ্ঞানের ভান্ডার এখন পৃথিবীতে, কিন্তু ওই যুগটা ছিল এতই মূর্খ যুগ যে নিজের মেয়েকে অন্যের কাছে বিয়া দিত না, নাউজুবিল্লাহ বলেন না, কি বলতো জানেন তারা, আমি নিজে পাইলে নিলে অন্যের কাছে বিয়া দিব কেন, এত মূর্খ যুগ ছিল ওই বদমাশগুলি, এই শয়তান গুলার বসবাস ছিল মক্কায়। তো ওই যুগে আমার বিশ্ব নবী আসলেন, যারা তার নিজের মেয়েকে তমিজ করতো না, নিজের মাকে তারা মনে করতো বান্দি, বাবারে মনে করতো গোলাম, বাবার ঘরের উপর উঠে তারা কাবা ঘর মুস্ত। এটা আমার বাজানের বানানো কথা না, স্পষ্ট কোরআন হাদিসের কথা, তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তপ করতো। কি মনে করলেন আপনি, কত বড় খারাপ যুগ ছিল, এই যুগে আমার বিশ্ব নবী আসলেন, ওই বাগানটারে পরিষ্কার করলেন, সেই জিনিসটার নাম আল কোরআন। সিঙ্গাপুর যেরকম ছিল বাগান, এটার ইন্ডিয়ান, কেরালা, মালয়েশিয়ান, কিছু ইথিওপিয়ান এরা এসে যেরকম সিঙ্গাপুর বানাইছে, আমার বিশ্ব নবী কোরআনের আলো দিয়া বাক্কা শহরটারে মক্কা বানাইছে। এই শহরটার নাম ছিল বাক্কা, কি নাম? জোরে কোন, আরো জোরে শয়তানদের আকরা, আর মদিনায় ছিল শয়তানদের আকরা, এটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে অলক্ষী, ইয়াসরিব মানে একটা ভয়ঙ্কর জায়গা, ডাকাতদের এলাকা, ডাকাত। কারণ সিরিয়া যখন মানুষ যাইতো মদিনার উপর দিয়া, একটা সিরিয়ার লোক সঠিকভাবে আসতে পারতো না, ডাকাতি করে রেখে দিত। মারহাবা বলেন, আমাদের শহরের নাম আল্লাহ কোরআনে কেমনে বলেন, ইন্না ওয়ানা বাইতি উজিয়া লিন্নাস আল্লাযী বিবাক্কা মুবারাকাম ও হুদান লিল আলামিন। সর্বপ্রথম ঘর, এই ঘরটা যে অপুষ্টিত হিদায়তের জন্য, শহরটার নাম বাক্কা। আমার নবী দুনিয়া আসার পরে নাম পাল্টাইয়া রেখে দিলাম বক্কা।
কি নাম বাজান এই মক্কাটা এখন এত সুন্দর একবার তাকাইলে হাজীদের চোখ দিয়ে শুধু পানি পড়তেই থাকে এই বছর একজন হাজি আমার সাথে ছিল তার বাড়ি ছিল মাগুরা মোহাম্মদপুর ছেলেরা তারে টাকা দিয়ে হজে পাঠাইছে বাজানরে লোকটার বয়স হয়ে গেছে 55 বছর পাসপোর্টে দেখলাম 55 বছর বয়স ডায়াবেটিসের কারণে দুর্বল হয়ে গেছে লোকটা কাবার পাশ দিয়ে তপ করতে পারে না উপরেও করতে পারে না নিচেও করতে পারে না এমন একটা কষ্টের মধ্যে আমার হাত ধরে বলে জেহাদি সাহেব আমি আপনার অনেক ভক্ত আমার ছেলের আপনার ইউটিউবে ওয়াজ শুনে তুমি আমার ছেলের মতো তুমি আমার একটু উপকার কইরো আমি বললাম কি করবো কনসাসা কয় আমি যখন বিদায় তপটা করুম ফরজ তপটা করুম তখন তো আমি নিচে নামতে পারব না উপরে উঠতে পারব না তুমি আমার একটু সাথে সাথে নিয়ে ঘুরবা আমি বললাম যান আমার সাথে তো বিবি আছে মহিলারা কিন্তু আর এক বুড়ের মতো এগো টানতে লাগে আরো দুইজন আমি বললাম ঠিক আছে আপনার আমি সাথে সাথে নিয়ে ঘুরুম এখন কানবেন কেন জানেন এই লোকটা যদিও শরীর শক্তি নাই কিন্তু লোকটার ভিতরে এত আবেগ ছিল আমি যখনই বলে চাচা আর একটু কাবার দিকে আগাই বলে বাবা ওখানে গেলে না আমার সাপ লাগে আমার দম বন্ধ হয় লোকটারে আমি সামনে সামনে নিয়ে তপ করি মাঝে মাঝে দেখি কাবার দিকে তাকাইয়া এত জোরে জোরে চিৎকার মারে মালিক তুমি আমার যুবক বয়সে কেন কবুল করলা না বুড়া বয়সে কেন আল্লাহ এখন আমি ডায়াবেটিসের রোগী আমার পাউটা গুতা লাগে কাইটা ফাইটা গেছে আমি পারবলাম তো না হাঁটতে পারি না কেন তুমি এই পয়সা আমার কবুল করলা মানে ছয় নাম্বার সব করে বাবা ছয় নাম্বার তপের সময় দেখি পায়ে একটু আঘাত লাগছে আমার মাজাটা জড়াই ধরে কল ওরে বাবা ও বাবা আমি বললাম চাচা এখানে বাবা না বলি আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আকবার বলো তুমি বলো মালিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তুমি একবার আমার আল্লাহর কাছে হাজিরা দাও আল্লাহই তোমার বডি সুন্দর করে দিবে বাজন তপটা শেষ করে একটু জমজমের পানি খাওয়াইলাম আর ওখানে 2 ফোঁটা পানি ঢাইলে দিলাম লোকটা পুরো সুস্থ হয়ে গেল তখন আমার মনে পড়ে গেল কোরআনের এই আয়াতের কথা হাফেজ সব যে আমার রাসূল যে বলছিল এই শহরটা ছিল অমানুষদের বাস এখানে আমি রাসূল আইসা দিয়ে দিলাম মানুষের বাস আস্তে বলেন না আস্তে বলেন না এই জমজম কূপটা ছিল অন্ধকার আপনারা জানেন না শত শত বছর এই জমজম কূপটা আল্লাহ ঢেকে দিছে অমানুষকে খাওয়াবে না এটা জানেন আপনারা ইতিহাস অমানুষগুলো যখন মায়েরে বান্দি বানাইছে বাপে গোলাম বানাইছে আল্লাহ কয় আমার জান্নাতি পানি তো অমানুষকে খাওয়াবো না আল্লাহ জমজম কূপটারে করছে কি জানেন ঢেকে দিছে এককারে ঢেকে দিছে শত শত বছর হাজারের উপরে এই জমজম কূপটা বন্ধ ছিল কেউ তালাশ করে পায় না যে জমজম কূপ কোথায় আছে জমজম কূপ পাইলো আমার নবীর দাদা দেখো গেলে এটা দোরা সাপাইছে হে দেখো কেমন পিঠ পুরল দেখো এটা দোরা জাতি সাপ দোরা সাপ মারা ভগবান সাপ দেহে কুরো হয়ে গেছে গে আর যদি কয় যে বেঈমান কে পিড়াই দিব পল্টন যাই হে কব তোমরা হুজুর রাজা তোমাকে দাম নাই কারণ তোমরা পরে দেখাও সিনি আপনাকে মারহাবা কোন আল্লাহু আকবার বলে আমার এই কষ্টের পিছনে একটা মাত্র উদ্দেশ্য আপনাদের বহুতবার বলেছি আমার জন্ম দক্ষিণী মাকে আমি জীবনে একটা আপেলও খাওয়াইতে পারিনি আমি চিন্তা করি আমার কষ্টের পয়সা দিয়ে যদি মাদ্রাসা করলে আমার তালবে ইমরা খায় হয়তো আমার মাকে রুজিলে আল্লাহ মাফ করে দিব এর ভিতরে মা হাজরা বলে ইব্রাহিম যাইবার আগে একটু পোলাডারে কোলে লয়া যা
আমি বাদশার বাড়ি ছিলাম সাকরানি, কপাল দোষে হইয়া গেছি রাজরানি। আমি বাদশার বাড়ি সাকরানি ছিলাম, কাজের বুয়া ছিলাম, আল্লাহ আমারে রাজরানি বানাইল, এখন আবার চাকরানি বানাইয়া বনবাসিনী বানাইল। আল্লাহ তোমার খেলা কেমনা বুঝি না, তোমার খেলা এই জগতে বুঝি না। এই আমার বুয়ালমার ও আলপাডাঙ্গার বাইরে দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও দে, ও আমার মা বোনেরা মায়েরা, হাজার হাজার মাইল দূরের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, একটা মহিলা ওয়া কুতুব হয় মনের ভিতরে ভয় লয়ে কোনো কাজ করে না, আল্লাহর কাছে রাইখা যাচ্ছে না, আল্লাহই দেইখা রাখবো, কিন্তু যাইবার আগে পোলার একটু আদর দিয়া চুমা দিয়ে যান। ইব্রাহিম নবী হাত এইভাবে দিয়া বলে হাজরা রে, পোলারে চুমা দেওয়ার পারমিশন নাই রে হাজরা, আমার স্বামী বলে গেছে এক যুগ পরে আইসা তার পোলা তার কোলে দিতে, মালিক এখন আমি কি করব, একটা দৌড় দেয়া সাপা মারা দৌড়াই গো বাবা। আপনারা জানেন দশ সাতবার যখন দৌড় দিয়া যেখানে সবুজ বাত্তি জ্বলে এখানে দাঁড়াইয়া ঘাটটা এইভাবে উঁচা করে দেখে জম জম বের হচ্ছে, আজকে রাত্রে যে মায়ের ঘুমে উঠাও একটা ডিম ভাজা মার হাতের খাইয়া এক প্লেট ভাত খেয়ে ঘুমাবা, পেটে যত ব্যথা আছে সব ভালো হয়ে যাবে। আজকে বোর হাতের খায় এই মগা বোর হাতের খাস মার হাতের খাইতে পারোস না, এই যে আমাকে মা নাই সারা জীবন কাঁদলো আর কোনদিন পামু না, সারা জীবন কাঁদলো মার হাতের খাইতে পারবো না, এই খাবারটা শুধু জীবনে একবারই আসে, একবার চলে গেলে আর আসে না। বিয়া তুমি আজকে একটা বউ মরে গেছে আর একটা বিয়া করলে বউ পাইবা, এই ভাই মরে গেলে সব ভাই পাইবা, কিন্তু মা যদি মরে যায় তোমার মায়ের মত আর কাউকে পাইবা না, কারণ আমি সৎ মায়ের ঘরে বড় হইছি, আমি জানি মা কি জিনিস, আমি জানি। যুবক ভাই এখন দিলটা নরম করে দিবা, মা হাজেরা খেজুরের বিচিটারে আস্তে করে পাথরের নিচে রেখে দিলেন, খেজুর গাছের বাগান হয়ে গেল, যেখান থেকে পাথর টোকাইয়া ইসমাইল বাবার হাতে তুলে দিত, ইব্রাহিম নবী এবার একটা পাথর এক জায়গায় করে এমনি জাতা দিত, সুপার ভুলুর মতো আঠা লাগিয়া জোড়া লেগে যেত, কোন রড সিমেন্ট লাগে নাই কাবা ঘর বানাইতে, ওই যে কাবা ঘরে এখনো খাড়াই রয়েছে কোন রড সিমেন্ট নাই, এটা নবীদের হাতের ছোঁয়া যেরকম মারহাবা, কোন রড সিমেন্ট নাই কাবা ঘরে, এ মুসলমানের পোলা, এটা ইব্রাহিম নবী এভাবে জাতা দিয়ে থুয়া দেয় আঠার মতো লেগে থাকে। আল্লাহু আকবার, শুনে ভালো, কোন মহিলা যদি তার সতীত্ব বজায় রাখার চেষ্টা করে আল্লাহ তার হেফাজত করে, কথা কন না কে, আর আমার দেশের মহিলারা চলে রাস্তাঘাট দিয়ে অস্ট্রেলিয়ান গরুর মতো, পুরুষে চাইবো না চাইবো কি আবালে নাউজুবিল্লাহ কন না কেন, আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে ইফতিজিং করলে ছয় মাসের জেল 50,000 জরিমানা, কে এই কথা কম জানা যে বোর কাছারা যেটা বাইরে হবে ওই মা বাপের দৈরা ছয় মাসের জেল দিব, কথা ঠিক না ঠিক, যদি মালিকে কয় আমি একটু ঘুরে আসি তোর চাঙ্গা মাইঙ্গা মারিস না, স্কুলের পোলা পান করবো খালি যাইয়া দেখ তোর ডাল শুদ্ধা ভেঙে লয়ে যাবো, কথা বলে না কেন, হেফাজত করবে, কথা ঠিক না, মা হাজার আর কি আল্লাহ করে নাই
এত দামি দামি মেহমান গুলো আসছে ইয়ামান থেকে, সেই মিশর থেকে, সেই সৌদাগররা তো আসছে সেই সুদান থেকে, এত মানুষগুলো আইসা হাজরারে দেখা সবাই মাথাটা নত করে বলে, মা এই গহীন জঙ্গলে আপনি কই থেকে আসলেন মা? ও মা এখানে যখন পানির ব্যবস্থা হয়েছে আপনার সন্তানের বদৌলতে, ইসমাইলের বদৌলতে, আমরা এই দেশ থেকে যাবো না, আমরা এখানে বসবাস করবো।